বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল কিভাবে লক করবেন। এটা কিন্তু বন্ধুরা একদমই সহজ। তো যারা এখন পর্যন্ত জানেন না, যারা এখন পর্যন্ত ফেসবুক প্রোফাইল লক করতে পারছেন না, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইল লক করবেন এটা জানতে হলে, শিখতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের সকলের কাছে অবশ্যই একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যে আমার এই ভিডিওটি দেখছেন, আপনি যদি আমাদের এই ভিডিওতে এখন পর্যন্ত একটি লাইক করে না থাকেন, এখানে যে একটা লাইক অপশন দেখুন বন্ধুরা, অবশ্যই বন্ধুরা আপনারা সকলে এখান থেকে একটি লাইক দিয়ে দেবেন। আর এখানে যে সাবস্ক্রাইব অপশন দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটিকে, আপনারা সকলে এখান থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, অনেকে বলতে পারেন সাবস্ক্রাইব কেন করবেন, সাবস্ক্রাইব করবেন এই কারণে আমরা প্রতিনিয়ত এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা, এখন শিখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে প্রোফাইল লক করবেন। তো এই জন্য সরাসরি আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। তো আপনারা ফেসবুক লাইটে আসলেও কোনো প্রকার সমস্যা নেই। তো আমি ফেসবুকে চলে আসলাম। তো আসার পর আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো সরাসরি আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি বন্ধুরা। একদমই কিন্তু সিম্পল বন্ধুরা ফেসবুক প্রোফাইল লক করা। তো বন্ধুরা, আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনারা লক করতে চান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোর একটা অপশন রয়েছে। তো আপনারা কী করবেন, জাস্ট সিম্পলি এই মোর অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো তারপরে বন্ধুরা আপনারা এখানে সকলে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। তো আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে, আগে বন্ধুরা আপনারা ভিডিওটা কেটে দিয়ে চলে যাবেন না, আগে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে লক করবেন। তো এই লক প্রোফাইল অপশনে আপনারা ক্লিক করবেন, তারপরে কী করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই এখানে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অবশ্যই একটু ওয়েট করা লাগবে, ইন্টারনেট স্পিড যত তাড়াতাড়ি হবে তত দ্রুত চলে আসবে। তো আমি একটু ওয়েট করছি, আপনারা অবশ্যই একটু ওয়েট করুন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট লক ইওর প্রোফাইল এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদেরকে আর কিছু করা লাগবে না, একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমার এই ফেসবুক প্রোফাইলটা একটু রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ লকড। দেখতে পাচ্ছেন এতটাই সহজ বন্ধুরা। কিন্তু বন্ধুরা এটা কিন্তু লক করার পর অনেকেই কিন্তু আবার ঝামেলায় পড়ে যান বন্ধুরা, এটা কীভাবে আনলক করবেন। তো এটা আনলক করার জন্য আপনারা যদি আবার এই যে ইওর প্রোফাইল লক এখানে ক্লিক করলে হবে, না হলে আপনারা আবার মোর অপশনে ক্লিক করবেন। তো এখানে মোর অপশনে ক্লিক করলে আবার দেখতে পাচ্ছেন এখানে লক প্রোফাইল ছিল, সেখানে কিন্তু এখন আনলক প্রোফাইল রয়েছে। তো আপনারা এখানে আনলক প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো কীভাবে আনলক করবেন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর অপশন একটা অপশন রয়েছে, আপনাদেরকে আমি মার্ক করে দেখাই দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন সি মোর অপশনে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো তারপরে এখানে আপনার আনলক ইওর প্রোফাইল এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটা কিন্তু আনলক হবে না বন্ধুরা, এখান থেকে কিন্তু আবারও কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করা লাগবে আনলক ইওর প্রোফাইল। তো এখানে ক্লিক করার সাথে সাথে এইবার কিন্তু বন্ধুরা হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করে আবার আনলক করে আপনাদেরকে দেখাই দিতেছি প্রমাণ সহ। তো এখান থেকে জাস্ট ওকে করে দেবেন, তাহলে কিন্তু আর কিছু করা লাগবে না। তো জাস্ট আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, আপনারাও যদি লক করার পর আনলক করতে চান অবশ্যই এখান থেকে ওকে করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার লকটা কিন্তু আবার কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো এভাবে মূলত আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন, আনলক করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই নিচ থেকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বন্ধুরা আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটা কিন্তু আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট, এটাই কিন্তু এখন থেকে আমি ইউজ করতেছি, এটা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। অবশ্যই আপনারা সকলে আমাকে অ্যাড ফ্রেন্ড করবেন, বন্ধু করে নেবেন। অবশ্যই ফেসবুক আইডি লিংক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেওয়া রয়েছে, নাহলে আপনারা ফেসবুকে গিয়ে টেকনিক্যাল সাবমিট লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভালোভাবে দেখে রাখুন, এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক্যাল সাবমিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।